হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিড এডুকেশনাল চ্যানেল। আমি আজকে আপনাদের জন্য এলডি, এলডিসি এবং কেপিএস যারা কোয়ালিফাইড করেছেন তাদের জন্য একটি ভিডিও আপডেট দিচ্ছি। এই আপডেটগুলো অবশ্যই আপনাদের কাজে লাগবে। তো তার আগে বলে রাখি, যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই এন্ড অব দি পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনাদের পুরো কনফার্ম যেগুলি ডাউট আছে সেগুলি ক্লিয়ার হবে। আপনাদের হয়তো পরবর্তীকালে আবার ক্লারিফিকেশন দরকার হবে না। তো ভিডিওটা পুরোটাই দেখবেন এবং চ্যানেলটিকে, ভিডিওগুলিকে যতটুকু পারেন শেয়ার করবেন যাতে অন্য সবারই হেল্পফুল হয়, এবং সাবস্ক্রাইবও করে রাখবেন। ইউটিউবে একটি চ্যানেলকে স্ট্যান্ড করানোর জন্য 1,000 সাবস্ক্রাইবার এবং 4,000 ঘন্টার ওয়াচ টাইমের দরকার হয়, তাই আপনাদের কাছে এটি বলা। আশা করছি এটা আমরা শীঘ্রই কমপ্লিট করে নেবো, তখন হয়তো আর আপনাদেরকে এটা বারবার বলা দরকার পড়বে না আপনাদেরকে। যাই হোক, চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। প্রথমে যেটা হচ্ছে, সবচেয়ে এবার আপডেট এসেছে, যেটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন খুব শীঘ্রই আপনাদের জন্য, আপনাদের জন্য না সরি, কয়েক হাজার ক্লার্ক পদে বিজ্ঞপ্তি বের করবে, যেখানে সেক্রেটারিয়েটের জন্য গ্র্যাজুয়েশন যোগ্যতা চাওয়া হয়েছে এবং রিজিওনাল এবং ডাইরেক্টরেটের জন্য মাধ্যমিক যোগ্যতা চাওয়া হয়েছে। তো এই যে যোগ্যতাগুলি চেঞ্জ হয়ে গেছে, সেই অনুযায়ী যেহেতু এখন সেক্রেটারিয়েটের ক্ষেত্রে গ্র্যাজুয়েট যোগ্যতা দরকার, সেই অনুযায়ী পে স্কেলও তারা কিন্তু গ্র্যাজুয়েট স্কেলে পাবে। এবং এখানে হচ্ছে, যারা আপনার নতুন সিলেক্টেড হয়েছেন সেক্রেটারিয়েটে, 828 জন প্রায় সিলেক্টেড হয়েছেন, তাদের থেকে একটা প্রশ্ন যেটা উঠে আসে সেটা হচ্ছে, তাহলে কি তারা এখানে এইচএস স্কেলে কি থাকবেন, বা যারা নতুন কোয়ালিফাইড ক্যান্ডিডেট আসবেন তারা প্রথম থেকে গ্র্যাজুয়েট স্কেলে পাবেন, পোস্ট একই অথচ স্যালারির ডিফারেন্স হবে, বা তাদেরকে তাদের আন্ডারে কাজ করতে হবে কিনা, বা তারা অটোমেটিক কি প্রমোশন পেয়ে যাবেন, এরকম অনেকগুলি প্রশ্ন তাদের মনে চলছে। তো সেটাই একটু ক্লিয়ার করার আমি একটু চেষ্টা করছি। আপনাদের জন্য প্রথম কথা যেটা বলে রাখা দরকার, এখান থেকে যেটা শোনা যাচ্ছে যে দুটো স্টেপ হয়তো নেওয়া হতে পারে। একটা স্টেপ হচ্ছে, আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা এলডিএ এর ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় গ্র্যাজুয়েশন যোগ্যতা বা তার থেকে বেশি যোগ্যতা অলরেডি পুট করে নিয়েছেন, তো তাদের ক্ষেত্রে একটা, তারা হয়তো মোটামুটি বলাতে পারে একটা সেফ জোনে থাকবেন, যে যে কোনো কিছু চেঞ্জেস আসুক, কারণ তাদেরকে হয়তো সবার আগে অটোমেটিক্যালি হয়তো সেই স্কেলে তুলে দেওয়া হতে পারে, অথবা হয়তো তাদেরকে একটা স্পেশাল প্রমোশন দিয়ে যারা শুধুমাত্র গ্র্যাজুয়েট কোয়ালিফাইড অলরেডি হয়ে আছেন তাদেরকে দেওয়া হতে পারে সুযোগ, যে তারা পরীক্ষা দিয়ে সেই স্কেলে চলে যেতে পারেন। অথবা আপনাদের যারা যতজন 828 জনই পাস করেছেন, তারা হয়তো একটা স্পেশাল আপনাদের জন্য পরীক্ষা নেওয়া হবে, সেখানে হয়তো আপনাদেরকে সেই পরীক্ষা যারা কোয়ালিফাই করবেন আপনাদের গ্র্যাজুয়েট স্কেলে তুলে দেওয়া হবে। এবং অটোমেটিক্যালি যেটা আমার কাছে বলার বিষয় সেটা হচ্ছে, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আপনারা এই যে এখন নতুন পাবলিক সার্ভিস কমিশনে জাস্ট বিজ্ঞপ্তি বেরিয়েছে, এখনো পরীক্ষা শুরু হয়নি, পরীক্ষাটি আপনাদের প্রথম পর্যায়ে এমসিকিউ থাকবে, ডেসক্রিপটিভ থাকবে, তার সাথে কম্পিউটার টেস্ট হবে, পার্সোনাল ইন্টারভিউ আছে, এতগুলি স্টেপ কমপ্লিট হতে হতে প্রায় 2 বছরেরও বেশি সময় লাগবে। সুতরাং অটোমেটিক্যালি আপনারা, আমরা সবাই জানি যে যারা সেক্রেটারিতে অন্তত যারা এলডিএতে ঢুকবেন তারা প্রথম প্রমোশন অন্তত তাদের খুব তাড়াতাড়ি হয়, 3 বছরের মধ্যে বেশিরভাগ জনের প্রমোশন হয়ে যায়। সুতরাং সেক্ষেত্রে আপনারা অটোমেটিক্যালি একটা প্রমোশনের খুব কাছাকাছি চলে আসবেন, তাদের অসুবিধা আশা করছি হবে না। এবং যারা অলরেডি গ্র্যাজুয়েশন পুট করে দিয়েছেন তারা তো অটোমেটিক্যালি এর বেনিফিট কিছু না কিছু পাবেন, যদি সেরকম কোনো সার্কুলার আসে। চিন্তার কোনো কারণ নেই, অলরেডি অনেক এলডিএ এখানে জয়েন করছেন, তাদের মধ্যে বেশিরভাগ জনের গ্র্যাজুয়েশন আছে, যারা নেই তারা হয়তো সুযোগ দেওয়া হবে। কিন্তু যেটা আপনাদের জানালাম যে দুটো ডিসিশন এই মধ্যে নেওয়া হতে পারে, যারা অলরেডি গ্র্যাজুয়েট হয়ে এলডিএতে ঢুকছেন তাদেরকে সেই ক্যাটাগরিতে প্রমোটেড করা হতে পারে, অথবা সবাইকেই একটা স্পেশাল ডিপার্টমেন্টাল পরীক্ষার সুযোগ দিয়ে সেখানে তাদেরকে গ্র্যাজুয়েট স্কেলে তুলে দেওয়া হতে পারে। এটা কেবলমাত্র যারা সেক্রেটারিয়েটে চান্স পেয়েছেন তাদের জন্যই কিন্তু এই রুলসটা অ্যাপ্লিকেবল হবে, অন্যান্য বাকি যে পোস্টগুলিতে যারা এলডিএ পাস করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লিকেবল হবে না, তারা যে স্কেলে আছেন সেই স্কেলেই থাকবেন, প্রমোশনের পর তাদের স্কেল চেঞ্জ হবে। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে মেডিকেল টেস্ট কীভাবে করা হবে। এটা বোথ এলডিসি এবং কেপিএস দুজনের কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের জন্যই খুবই হেল্পফুল। তো এখানে একজন, আমাকে একজন একজন স্ক্রিনশট পাঠিয়েছেন, যিনি একজন গভর্নমেন্ট জবই পেয়েছেন ওয়েস্ট বেঙ্গলের, তো তার ক্ষেত্রে যে এখানে মেডিকেলের জন্য চাওয়া হয়েছে সেটা আমি একটু আপনাদের দেখাতে চাইবো, যে আপনারা দেখলে বুঝতে পারবেন যে এখানে তাকে যে বলা হয়েছে যে তাদেরকে একটি প্রথমে 75-25 টাকা দিয়ে একটি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অথবা গভর্নমেন্ট ট্রেজারিতে অথবা অনলাইনের মাধ্যমে পে করতে হবে, এবং তারপর তাদেরকে 75 টাকা ক্যাশে মেডিকেল কলেজে মেডিকেল ফিজ বাবদ পে করতে হবে। তারপর তাদের এই 4-5টা ডকুমেন্টস নিয়ে আসতে বলা হয়েছে, প্রথম ক্ষেত্রে আয়ের চোখের জন্য বলা হয়েছে, তারপর ক্ষেত্রে প্যাথোলজিক্যাল রিপোর্টের জন্য বলা হয়েছে। আমি আপনাদের বলে দিচ্ছি ডিটেলসে কি, হয়তো ছবিটা পরিষ্কার নেই। তো মেডিকেল টেস্ট যেটা করা হবে সেটা হচ্ছে ডাইরেক্টর অফ হেলথ সার্ভিসের আন্ডারে করা হবে, জেনারেলি কলকাতা মেডিকেল কলেজের একটা পার্ট রয়েছে যেখানে সরকারি কর্মচারীদের মেডিকেল টেস্ট করা হয়, সেখানে এই টেস্টটি করা হবে। 25 টাকা, 75 টাকা, মোট 100 টাকা আপনাদের ফিজ লাগবে।
সেখানে আপনাদের প্রথম কথা হচ্ছে চোখের জন্য একটা রিপোর্ট, একজন এমবিবিএস পাস করা আই স্পেশালিস্টের কাছ থেকে আপনার চোখের সবকিছু ডিটেলস সেখানে পুট করতে হবে। চোখে যদি আপনাদের গ্লাসে গ্লাস থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে গ্লাসের পাওয়ারটা কিন্তু অবশ্যই মেনশন করাতে হবে। এরপর নেক্সট যেটা করাতে হবে সেটা হচ্ছে আপনাদের ইউরিন টেস্ট করাতে হবে। ইউরিন টেস্টের ক্ষেত্রে এখানে কতগুলি রিকোয়ারমেন্ট বলে দিয়েছে, যেগুলো আপনাদের করোনার সময় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে ইউরিন টেস্টের সঙ্গে সেখানে যেন স্পেসিফিক গ্র্যাভিটি, অ্যালবুমিন, সুগার এবং ইউরিনের সেল এবং কাস্ট এগুলি যেন ক্যাটাগরি ওয়াইজ মেনশন করা থাকে। তো আপনারা যেখানে টেস্ট করাবেন সেখানে কিন্তু অবশ্যই এটা বলে দেবেন সেগুলি যেন ক্যাটাগরি ওয়াইজ করা থাকে, সেই রিপোর্টটি কিন্তু গ্রাহ্য হবে। এছাড়া আপনাদের চেস্টের এক্স রে করা হবে এবং তার প্লেট যেটা সেটা আপনাদের সাবমিট করতে হবে যেন তিনি রেডিওলজিস্টের কাছ থেকে অবশ্যই করাতে হবে। এছাড়া আপনাদের যেটা করাতে হবে সেটা হচ্ছে যে দুটো রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো নিয়ে আসতে হবে এবং তার সঙ্গে আপনাদের জয়েন লেটারের জেরক্স কপি নেওয়া হবে, যেটা হবে আপনাদের মেডিকেল কলেজে যেদিন যাবেন আপনাদের ডেট অ্যান্ড টাইম বলে দেওয়া থাকবে। সেখানে তারা শুধু হাইট ওয়েট এবং চেস্টে শুধুমাত্র মেজারমেন্ট নেবেন, যদি এক্ষেত্রে কিছু হাইট ওয়েট চেস্টে কোনো কম বেশি থাকে চিন্তার কোনো কারণ নেই, এগুলোর কোনো এফেক্ট পড়বে না। এই যেটা আপনাদের বললাম, তো এইগুলোর সঙ্গে আপনার দুটো রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং যদি আপনার এর মধ্যে হয়তো ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর যদি কোনো লেটার পান তো সেই লেটারের সেলফ অ্যাটেস্টেড কপি আপনাদের সেদিন সঙ্গে নিয়ে যেতে হবে। তো এগুলোই ছিল আপডেট। নেক্সট আপডেটে আমি কেপিএস এর ভিআর ফর্মের একটা ডেট পাওয়া গেছে, যেটা হচ্ছে আপনাদের নভেম্বরের ফার্স্ট উইকের মধ্যে আপনাদের হয়তো ভিআর সাবমিট ভিআর ছাড়া শুরু হবে। তো সেটা কিভাবে ছাড়া হবে, আপনারা কিভাবে কালেক্ট করতে পারবেন, কিভাবে ভিআর ফর্ম ফিল আপ করবেন, কী কী ডকুমেন্টস সঙ্গে দিতে হবে, কার কাছ থেকে অ্যাটাস্টেড করাতে হবে, এই সব কিছু ডিটেলস আমি পার্ট টু ভিডিও পরে আপলোড করে দেবো। তো চ্যানেলের সঙ্গে থাকুন এবং ভিডিওগুলিকে অবশ্যই শেয়ার করুন যাতে এই চ্যানেলটি সাকসেসফুল হতে পারে, আপনাদের হেল্পে নিয়ে সাকসেসফুল হবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।